हेलो एवरीबॉडी, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमी पार्थप्रतिम सरकार और तुम्हारा एखन रोयेछो कन्फिडेंट इंग्लिश विथ पार्थ सर टिउटोरियाले। आमादेर जे राइटिंग सीरीज शुरू होयेछे लेट्स राइट, आज के से लेट्स राइट सीरीजेर 32तम टिउटोरियाल, जेखाने आमरा नोटिस राइटिंग बा विज्ञप्ति लेखा सेई विषय निये आलोचना करब। विज्ञप्ति काके बोले बा नोटिस काके बोले, किभाबे नोटिस लिखते हय आमरा अलरेडी ता जेने गेछि। বেশ কয়েকটা নোটিশ আমরা হাতে কলমে করেওছি, চলো আজকে আমরা আরও একটা নোটিশ হাতে কলমে করি এবং দেখি খুব সহজেই নোটিশ আমরা কিভাবে নিজেরা লিখব। ওকে, চলো মূল টিউটোরিয়ালটা শুরু করি। আজকের নোটিশের বিষয়বস্তু কি? আজকের নোটিশের বিষয়বস্তুটা অত্যন্ত প্রাসঙ্গিক। ব্যান অন মোবাইল ফোনস ইন স্কুল প্রিমিসেস, স্কুল চত্বরে মোবাইল ফোনের ব্যবহারে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি, সেই বিষয়ের উপর আমাদের একটা নোটিশ করতে হবে। দেখো নোটিশটা যেভাবে আসতে পারে সেই প্রশ্নগুলো আমি বোর্ডে লিখেছি। এখানে তিনটে প্রশ্ন আছে, মানে এই নোটিশটা তিনভাবে আসতে পারে। চলো প্রশ্নগুলো আগে একবার দেখে নিই, তারপর দেখি যে কী কীভাবে এই নোটিশটা আমাদের আসতে পারে। প্রথমে আছে, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডিসিপ্লিন কমিটি অফ ইউর স্কুল। মনে করো তোমার স্কুলেতে একটা ডিসিপ্লিন কমিটি আছে এবং তুমি সেই ডিসিপ্লিন কমিটির স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বা ছাত্র প্রতিনিধি। রাইট এ নোটিস অন বিহাফ অফ দ্য স্কুল অথরিটি প্লেসিং রেস্ট্রিকশনস অন দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইন দ্য স্কুল প্রিমিসেস। স্কুল অথরিটির তরফ থেকে ছাত্রছাত্রীদেরকে তুমি এই মর্মে নোটিশ করো, তারা যেন স্কুলের চত্বরেতে মোবাইল ফোনের ব্যবহার না করে, এইভাবে তোমাকে একটা নোটিশ করতে হবে। মানে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্কুল ডিসিপ্লিন কমিটি, স্কুলের যে ডিসিপ্লিন কমিটি আছে তুমি তার স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বা ছাত্র প্রতিনিধি, এবং তুমি স্কুলের তরফ থেকে ছাত্রদেরকে তুমি নোটিশটা করবে যে তারা যেন স্কুলের চত্বরে মোবাইলের ব্যবহার না করে। এই যদি নোটিশটা মানে এরকমভাবেই আসার সম্ভাবনাটা সবথেকে বেশি, যদি এরকমভাবে নোটিশটা আসে, এই নোটিশটাতে যেহেতু এটি একটা ছাত্র, মানে সেই ছাত্রটি স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছাত্র প্রতিনিধি, এবং কোথাকার ছাত্র প্রতিনিধি, স্কুল ডিসিপ্লিন কমিটির ছাত্র প্রতিনিধি, কাজেই এই নোটিশ যদি আসে তাহলে এই নোটিশে অবশ্যই আমাদেরকে একটা কাউন্টার সাইন করাতে হয়। কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস আমাদেরকে করাতে হবে। অর্থাৎ স্কুলের ছাত্র যখন কোনো স্কুলের বাকি ছাত্রদেরকে নোটিশ দিচ্ছে, সে যে পদ থেকেই নোটিশ দিক, তাকে অবশ্যই সেই নোটিশটাকে কাউন্টার সাইন করাতে হয় হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে দিয়ে। ওকে, যদি এই নোটিশটা আসে আমাদেরকে অবশ্যই কাউন্টার সাইন করাতে হবে। নেক্সট দেখো, এই একই নোটিশই অন্যভাবেও আসতে পারে। সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল, মনে করো তুমি তোমার স্কুলের হেডমাস্টার, তুমি তোমার স্কুলের ছাত্রদেরকে একটা নোটিশ দিচ্ছ তারা যেন স্কুলেতে মোবাইল ফোন না নিয়ে আসে। রাইট এ নোটিস অ্যানাউন্সিং এ কমপ্লিট ব্যান অফ অন দ্য ইউজ অফ মোবাইল ফোনস বাই দ্য স্টুডেন্টস ইন দ্য স্কুল প্রিমিসেস, স্কুল চত্বরে যেন ছাত্রছাত্রীরা মোবাইলের ব্যবহার না করে। যদি তোমাকে হেডমাস্টার রূপে নোটিশ দিতে হয়, সেই নোটিশে কোনো কাউন্টার সাইন করাতে হবে না, কারণ হেডমাস্টার স্কুলের প্রধান, তার তিনি যদি নোটিশ দেন সেই নোটিশে আর কাউন্টার সাইন করাতে হয় না। ওকে, কাজে যদি এরকমভাবে আসে নোটিশটা, হেডমাস্টার রূপে যদি তোমাকে নোটিশ করতে হয়, তোমাকে সেই নোটিশে কাউন্টার সাইন করাতে হবে না। কিন্তু যদি তোমাকে কোনো ছাত্র প্রতিনিধি রূপে বা ছাত্র হিসাবে যদি তোমাকে কোনো পদ দেওয়া হয়, সেই পদ থেকে যদি তুমি নোটিশ করো, সেই নোটিশে অবশ্যই কাউন্টার সাইন করাতে হবে। কাজে এই দুটো নোটিশের এই হলো পার্থক্য। লাস্টে দেখো, সাপোজ ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ ইউর স্কুল, মনে করো তুমি তোমার স্কুলের প্রেসিডেন্ট, তুমি তোমার স্কুলের প্রেসিডেন্ট মানে স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, মানে তুমি স্কুলের প্রধান, তুমি স্কুলের যে প্রশাসন সেই প্রশাসনের সর্বোচ্চ পদে রয়েছে। স্কুলের প্রেসিডেন্ট হচ্ছে স্কুলের প্রশাসনিক বিভাগের সর্বোচ্চ প্রধান, আর হেডমাস্টার হচ্ছে একাডেমিক বিভাগের সর্বোচ্চ প্রধান। যাই হোক, তুমি যদি তোমার স্কুলের প্রেসিডেন্ট, রাইট এ নোটিস অ্যানাউন্সিং এ কমপ্লিট ব্যান অন দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইন দ্য স্কুল প্রিমিসেস, তুমি ছাত্রদেরকে এই মর্মে একটা নোটিশ দাও যে তারা যেন স্কুলের চত্বরে মোবাইলের ব্যবহার না করেন, এইভাবেও একটা নোটিশ তোমাদেরকে দিতে হতে পারে। যদি এরকমভাবেও আসে, সেক্ষেত্রে নোটিশটার কোনো কাউন্টার সাইনের দরকার নেই। স্কুলের যদি তুমি প্রেসিডেন্ট হও, মানে তুমি যদি স্কুলের প্রেসিডেন্ট হও, সেক্ষেত্রেও তোমাকে কোনো নোটিশে কাউন্টার সাইন করাতে হবে না, কারণ স্কুলের প্রেসিডেন্ট স্কুলের প্রশাসনিক ব্যাপারে সর্বোচ্চ। ওকে, কাজেই যদি স্কুলের হেডমাস্টার রূপে বা স্কুলের প্রেসিডেন্ট বা সেক্রেটারি রূপে তোমাদের যদি এই নোটিশটা করতে হয়, তাহলে সেই নোটিশে কোনো কাউন্টার সাইন করাতে হবে না। কিন্তু যদি কোনো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, স্টুডেন্ট সেক্রেটারি, স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কোনো সচিব, এই ধরনের পদ দিয়ে যদি তোমাকে নোটিশটা করাতে হয় বা তোমাকে দিয়ে যদি নোটিশটা করানো হয়, সেই নোটিশে অবশ্যই একটা কাউন্টার সাইন হবে। কাজে এই নোটিশটাতে কাউন্টার সাইন হবে, এই নোটিশ দুটিতে কাউন্টার সাইন হবে না। একই বডি, একই লেখা, কিন্তু একটাতে কাউন্টার সাইন হবে আর বাকি দুটোতে কাউন্টার সাইন হবে না, এই হলো পার্থক্য। কাজেই আমি তিনটে প্রশ্নই লিখে দিলাম যাতে তোমরা ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারো, এবং আমার
আমরা যখন এই নোটিশগুলো করব তখন এইটাই আমরা মেন করব এবং কিভাবে এই একই নোটিশই এই দুটো ক্ষেত্রে ব্যবহার করা যাবে সেটাও আমরা দেখে নেব। ওকে চলো এবার আমরা মূল নোটিশটা করি। দেখো আজকে নোটিশটা যে বিষয়ের উপরে আমি অলরেডি নোটিশটা বোর্ডে লিখেছি, চলো একবার তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। আজকে আমাদের নোটিশের বিষয়বস্তু কি? আজকে আমাদের নোটিশের বিষয়বস্তু হলো, মনে করো যে তুমি তোমার স্কুলের যে ডিসিপ্লিন কমিটি আছে তার ছাত্র প্রতিনিধি বা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। তোমার স্কুলের ম্যানেজমেন্ট মানে স্কুলের যারা ম্যানেজিং কমিটি তারা স্থির করেছে যে স্কুলে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহারে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা আনা হবে। অর্থাৎ এই মোবাইলের ব্যবহারের ফলে স্কুলের পঠন পাঠনের ক্ষতি হচ্ছে, বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, সেই জন্য স্কুল ম্যানেজমেন্ট মোবাইল ব্যবহারে রেস্ট্রিকশন আনছে। এই বিষয় নিয়ে তুমি তোমার স্কুলের বাকি সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটা নোটিশ করো এই বলে যে তারা যেন স্কুলে মোবাইল ব্যবহার না করে। এইটা আমাদের আজকের নোটিশের বিষয়বস্তু, আমি অলরেডি সেটা নোটিশটা লিখেছি। চলো আজকে নোটিশটা আমরা কী লিখলাম একবার দেখে নিই। দেখো প্রথমেই আমি স্কুলের নাম দিয়েছি ABCD হাই স্কুল। আমরা আগেই বলেছি এটা একটা ইমাজিনারি নাম, সেই জন্য আমরা ABCD হাই স্কুল দিলাম। ওকে সেটা আমি নীলকালিতে করেছি, কারণ আমি বলেছি এটা ম্যান্ডেটরি না, কাজেই এটা আমি নীলকালিতে করেছি, একটা অ্যাট্রাকশান বাড়বে। প্লাস আমি দেখো নোটিশের চতুর্দিকে একটা বক্স টেনে দিয়েছি, বক্সটা কমপ্লিট করিনি কারণ আমার নোটিশটা এখানে কমপ্লিট হয়নি, নোটিশের বডিটা হয়ে গেছে কিন্তু যে নোটিশ দিচ্ছে মানে আমি যে নোটিশ দিচ্ছি আমার যে ইনফরমেশান সেইগুলো এখনও দেওয়া হয়নি, এই জন্য আমি নোটিশের বক্সটাকে ক্লোজ করিনি। এই নোটিশটা লেখা হয়ে যাওয়ার পরে মুছে আমি বাকি অংশটুকু লিখব। যাই হোক এরপরে কী লিখতে হবে, দেখো কালো কালিতে NOTIC ঠিক অল ক্যাপসে মাঝখানে লিখেছি যেটা ম্যান্ডেটরি, এবং সেটা এবং নোটিশের বডিটা আমি একই কালার ইউজ করেছি। তা যাই হোক NOTIC তোমাদেরকে এটা ম্যান্ডেটরি লিখতেই হবে, যেটা খাতার মাঝখানে লিখবে, তার পাশে নোটিশের ডেট দেবে। দেখো এই নোটিশের ডেট আমি 25/1/2024 রেখেছি, আজকে 22 তারিখ, 22/12/2023, কিন্তু আমি 25/1/2024 রেখেছি, মানে অনেকটা আগিয়ে নোটিশটা দিয়েছি। এরকম নোটিশের ডেটগুলো আমরা চেঞ্জ করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নোটিশের ডেট চেঞ্জ করতে পারি। আমি তোমাদেরকে এরকম নোটিশের কীভাবে লিখতে হয় সেটাই দেখিয়েছি, কাজেই ধরো এই নোটিশটা আমি 25/01/2024 সালেই এই নোটিশটা ইস্যু করছি, কাজেই আমি সেরকমভাবেই একটা ডেট দিয়েছি। ওকে কারণ এখন তো মোটামুটি এই ডিসেম্বর মাস ছুটি এবং রেজাল্ট বেরোতেই চলে যাবে আর স্কুলগুলো ছুটি থাকে, কাজেই স্কুলের স্কুল থেকে যখন নোটিশটা করা হবে মানে স্কুল থেকে একটা স্কুলের ছাত্র প্রতিনিধি কোনো নোটিশ করবে, সে যখন স্কুল রান করবে সেই অবস্থাতেই নোটিশটা করা ভালো, এই জন্য 25/1/2024 জানুয়ারি মাসের একটা ডেটে আমি নোটিশটা করেছি। তোমরা খালি খেয়াল রাখবে যে তোমরা যখন লিখবে সেই দিনটা তোমরা নোটিশে দিও, অথবা যদি নোটিশে কোনো ডেট মেনশন করে দেওয়া থাকে যে কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা ঘটনা ঘটবে তার 7-10 দিন আগে ডেটটা তোমার নোটিশে দেবে। ওকে এটা খালি মনে রাখা। তারপরে দেখো যেটা বলেছি যে নোটিশের যেটা মূল বক্তব্য সেটা আমি লিখে দিতে পারি, এটাও ম্যান্ডেটরি না কিন্তু লিখলে ভালো, তা আমি অলরেডি সেটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে নোটিশের মূল যেটা বিষয় সেটা লিখে দিয়েছি। সেটাতে আমি বাই কালার ইউজ করতে পারি, আমি বাই কালার ইউজও করেছি মানে যাতে চট করে এটা বোঝা যায় কি আমার নোটিশের আজকের বিষয়, সেটা হচ্ছে ব্যান অন মোবাইল ফোনস ইন স্কুল প্রিমিসেস, স্কুল চত্বরের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা, এটা আমার নোটিশের মূল বক্তব্য, সেটা আমি লিখে দিয়েছি। এরপরে আমি নোটিশটা শুরু করেছি, দেখো নোটিশটা কী লিখেছি একবার দেখে নিই। All the students are hereby notified that the managing committee of the school has decided that students in no way can be allowed to use mobile phones in the school premises. All the students are hereby notified, সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে that the managing committee of the school, স্কুলের যে ম্যানেজিং কমিটি মানে স্কুল যারা চালায় সেই ম্যানেজিং কমিটি হ্যাজ ডিসাইডেড দ্যাট স্টুডেন্টস ইন নো ওয়ে ক্যান বি অ্যালাউড টু ইউজ মোবাইল ফোনস ইন দ্য স্কুল প্রিমিসেস, স্কুল চত্বরে মোবাইল ছাত্রদের মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে। ম্যানেজিং কমিটি এটা স্থির করেছে যে স্কুল চত্বরের মধ্যে ছাত্রছাত্রীদের মোবাইলের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। কনস্ট্যান্ট রিঙ্গিং অফ ফোনস অ্যান্ড SMS অ্যালার্টস হ্যাম্পার দ্য একাডেমিক অ্যাটমসফিয়ার অফ দিস প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, আমাদের এই বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে যদি বারবার করে এই ফোনের ফোন বাজে বা SMS অ্যালার্ট আসে যে সেই সাউন্ড প্রডিউস হয় তার ফলে কী হয় পড়াশুনোর
ব্যাঘাত ঘটে, মানে পঠন পাঠনে ডিস্টারবেন্স তৈরি হয়, তার ফলে আমাদের স্কুলে পড়ার মান খারাপ হয়ে যাচ্ছে আর কি। ইন ভিউ অফ এ নাম্বার অফ রিসেন্ট আনওয়ান্টেড ইনসিডেন্টস হোয়ার মিস ইউজ অফ মোবাইল ফোনস প্লেড এ মেজর পার্ট, অল টাইপস অফ ইউজ অফ দ্য মোবাইল ফোনস ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স ইন দ্য স্কুল প্রিমিসেস হ্যাজ বিন স্ট্রিক্টলি প্রোহিবিটেড উইথ ইমিডিয়েট এফেক্ট। শুধুমাত্র তাই না, রিসেন্টলি বেশ কিছু আপত্তিজনক ঘটনা ঘটেছে এবং যার মূল কারণই হলো এই মিস ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের অপব্যবহার, তার ফলে বেশ কিছু ঘটনা, আপত্তিকর ঘটনা স্কুলের চত্বরে ঘটেছে। এই সমস্ত কিছুর উপরে নজর রেখে এই স্কুল ম্যানেজমেন্ট মোবাইল ফোনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে এবং কি বলা হয়েছে যে স্কুল যখন চলবে স্কুলের যে ওয়ার্কিং আওয়ার্স অর্থাৎ 10:30 থেকে 4:30 এই সময়ে স্কুল চত্বরের মধ্যে কোনো রকম মোবাইল ফোনের ব্যবহার করা যাবে না, এবং এই এইটা ইমিডিয়েট এফেক্ট মানে আজ থেকেই এই নির্দেশটা বলবৎ করা হলো, মানে যবে এই নোটিশটা দেওয়া হলো তখন থেকেই এই নির্দেশটা বলবৎ করা হলো, মানে তোমরা কেউ আর ফার্দার মোবাইল ফোন নিয়ে আসবে না, মানে তুমি স্টুডেন্টদেরকে এটা বললে। ইফ এনি স্টুডেন্ট ইজ ফাউন্ড গোয়িং এগেনস্ট দ্য রুল আফটার দিস নোটিফিকেশান কমা স্ট্রিক্ট ডিসিপ্লিনারি অ্যাকশনস উড বি টেকেন বাই দ্য স্কুল অথরিটিস। যদি কোনো ছাত্রছাত্রী এই নিয়মের বাইরে যায় বা এই নিয়মকে তারা না মানে তাহলে স্কুল অথরিটি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোঅপারেশন ফ্রম এভরিবডি ইজ হাইলি সলিসিটেড, তোমাদের প্রত্যেকের এই কাজেতে আমাদের সঙ্গে তোমরা সাহায্য করবে, তোমরা কেউ আর ফোন আনবে না, এটা কাম্য, এই বলে আমি আমার নোটিশটা শেষ করছি। ওকে, এরপরে যে নোটিশ দিচ্ছে মানে এই যে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, সে তার পরিচয় দেবে এবং কাউন্টার সাইন করাতে হবে, এইটা হলো আমাদের মূল নোটিশের বিষয়বস্তু। চলো নোটিশটা আরেকবার পড়ে নিই। প্রথমে দিয়েছি ABCD হাই স্কুল, তারপর নোটিশ 25/1/2024 ব্যান অন মোবাইল ফোনস ইন স্কুল প্রিমিসেস, স্কুল চত্বরে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা। All the students are hereby notified that the managing committee of the school has decided that students in no way can be allowed to use mobile phones in the school premises. সকল ছাত্রছাত্রীকে জানানো হচ্ছে যে যে স্কুলের ম্যানেজিং কমিটি এটা নিশ্চয় করেছে বা এটা স্থির করেছে যে স্কুলে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। Constant ringing of phones and SMS alerts hampers the academic atmosphere of this prestigious institution. আমাদের এই ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে বারবার এই ফোনের ফোন বেজে ওঠা বা SMS এর অ্যালার্ট এলে ছাত্রছাত্রীদের পড়াশুনে ডিস্টারবেন্স তৈরি হয়, সেটা আমাদের এই স্কুলের জন্য, সুনামের জন্য সেটা পরিপন্থী, সেটা খারাপ। ওকে, ইন ভিউ অফ এ নাম্বার অফ রিসেন্ট আনওয়ান্টেড ইনসিডেন্টস হোয়ার মিস ইউজ অফ মোবাইল ফোনস প্লেড এ মেজর পার্ট কমা অল টাইপস অফ ইউজ অফ দ্য মোবাইল ফোনস ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স ইন দ্য স্কুল প্রিমিসেস হ্যাজ বিন স্ট্রিক্টলি প্রোহিবিটেড উইথ ইমিডিয়েট এফেক্ট। বেশ কিছু ঘটনা এই রিসেন্ট কিছুদিনের মধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা আমাদের সামনে এসেছে যেগুলোতে মোবাইল ফোন বা এই মোবাইল ফোনের অপব্যবহার একটা বড় ভূমিকা নিয়েছে, বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই মোবাইল ফোনের ব্যবহার নিয়ে, এবং সেই জন্য স্কুলের যে ওয়ার্কিং আওয়ার্স মানে 10:30 থেকে 4:30 পর্যন্ত স্কুল চত্বরের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো, এই মর্মে নোটিশটা করা হচ্ছে, ঠিক আছে। এবং আজকেই উইথ ইমিডিয়েট এফেক্ট হ্যাজ বিন স্ট্রিক্টলি প্রোহিবিটেড উইথ ইমিডিয়েট এফেক্ট, মনে হচ্ছে এই নোটিশটা সার্ভ করার সঙ্গে সঙ্গেই এই নিয়মটা চালু হয়ে গেল, মানে আজকের পর থেকে আর যেন ফার্দার কেউ মোবাইল ফোন স্কুলে না নিয়ে আসে। ইফ এডি স্টুডেন্ট ইজ ফাউন্ড গোয়িং এগেনস্ট দ্য রুল আফটার দিস নোটিফিকেশান কমা স্ট্রিক্ট ডিসিপ্লিনারি অ্যাকশনস উড বি টেকেন বাই দ্য স্কুল অথরিটিস। যদি কোনো ছাত্রছাত্রী এই নিয়ম না মানে, তারা স্কুলের যে এই যে নোটিশটা দেওয়া হয়েছে এই নোটিশটাকে তারা অগ্রাহ্য করে এবং তারা যদি ধরা পড়ে যে তারা এই নিয়মটাকে মানছে না, মানে মোবাইল ফোন সহ তারা যদি ধরা পড়ে, তাহলে স্কুলের ম্যানেজমেন্ট বা স্কুল অথরিটি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ওকে, কোঅপারেশন ফ্রম এভরিবডি ইজ হাইলি সলিসিটেড, প্রত্যেকের সহযোগিতা এই মর্মে একান্ত কাম্য, এই বলে এই নোটিশটা এখানে শেষ করা হলো।
ওকে, এরপরে যে নোটিশটা দিচ্ছে তার পরিচয় এবং কোন পথ থেকে সে নোটিশটা দিচ্ছে আমরা সেটা লিখবো, এবং নোটিশের লেফট হ্যান্ড সাইডে এই নোটিশটাকে কাউন্টার সাইন করাবো হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে দিয়ে। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে, এবং খাতায় এটা লিখে নিও, তারপরে আমি মুছে বাকিটা কি লিখতে হবে সেটা লিখিয়ে দিচ্ছি ওকে। ভালো করে কিন্তু এটা করো, কারণ এই একটা নোটিশেই তিন ধরনের নোটিশ করা যায়, মানে এই একটা নোটিশের মধ্যে যেটা বললাম যে তিন রকমভাবে নোটিশটা করা যায়। চলো আমরা যখন শেষ করবো আমরা দেখিয়ে দেবো যে কীভাবে যদি অন্যরকমভাবে আসে কী লিখবে সেটাও দেখিয়ে দেবো ওকে। এটা ভালো করে স্ক্রিনশটটা নিয়ে নাও। আমরা আমাদের নোটিশটা কীভাবে শেষ করব, আমাদের বডিটা মানে নোটিশের বডিটা অলরেডি লেখা হয়ে গেছে, এবং বডি লেখার পরে আমার পেজের মধ্যে জায়গা হয়নি, আমি আলাদা করে লিখছি, তোমরা ঠিক তার যেখানে বডিটা শেষ হচ্ছে তার থেকে এক লাইন বা দু লাইন নিচে রাইট হ্যান্ড সাইডে প্রথমে যে নোটিশ দিচ্ছে তার নাম, মানে আমি নোটিশ দিচ্ছি বা তোমরা নোটিশ দিচ্ছ, তোমাদের নাম এখানে একটা, তোমরা কাল্পনিক নাম দিতে পারো, ইমাজিনারি নাম দিতে পারো, সেই নামটা দেবে। তারপরে যে পথ থেকে নোটিশটা করা হচ্ছে, যেমন এখানেতে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, সেই পথটা লিখবে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। যেমন আমি এখানে দেখছি রাতুলরা প্রথমে এসডি দিয়েছি, মানে সাইন ডাউন ওখানে আমার সই হবে, এসডি প্রথমে দিয়েছি, তার নিচে নামটা লিখেছি, আমি আমার নাম দিয়েছি রাতুল রায়, মানে আমি রাতুল রায় হিসাবে এই নোটিশটা দিচ্ছি, তো সেই নামটা দিয়েছি। তারপরে রাতুল রায়কে, রাতুল রায় হচ্ছে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, আমি সেটা লিখেছি। স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কোথাকার, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ডিসিপ্লিন কমিটির, আমি সেটা লিখেছি ডিসিপ্লিন কমিটি, এবং ডিসিপ্লিন কমিটিটা কোথাকার, এবিসিডি হাই স্কুলের, সেটা লিখেছি। এবং তারপরে ঠিকানাটা দিয়েছি কলকাতা এক ওকে। প্রথমে এসডি দেওয়ার পরে নামটা দিয়েছি, মানে যে পদ থেকে তারপরে নোটিশটা দেওয়া হচ্ছে সেই পদের নাম দিয়েছি, পদটা কোথাকার, পদটা হচ্ছে ডিসিপ্লিন কমিটির, এই যে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কোথাকার সে ডিসিপ্লিন কমিটি, সেটা দিয়েছি। ডিসিপ্লিন কমিটিটা কোথাকার, এবিসিডি হাই স্কুল, সেটা মেনশান করেছি। তারপরে ঠিকানা কলকাতা ওয়ান দিয়েছি। আর দেখো এইদিকে লেফট হ্যান্ড কর্নারে আমি এই, যেহেতু এই আমি স্কুলের প্রধান না, আমি একটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, সেই হিসাবে আমি নোটিশটা করছি, কাজেই এই নোটিশটাকে অবশ্যই কাউন্টার সাইন করাতে হবে, কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তাকে দিয়ে এই কাউন্টার সাইনটা করাতে হয়। তা প্রথমে দেখো, প্রথমে একটা ডট 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 দিয়েছি, তার নিচে ব্র্যাকেটের মধ্যে লিখেছি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, তোমরাও এরকমই লিখবে। এইটাকে উপরে দিয়ে, উপরে লিখে তার নিচেও ডটটা দেওয়া যায়, যে কোনো একটা করো তাহলেই হবে। আমি ডট দিয়েছি, তার নিচে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার করেছি, তার নিচে আবার একটা ডট দিয়েছি এবং ব্র্যাকেটে লিখেছি ডেট, মানে হেডমাস্টার এখানে সই করবেন, এবং তার তিনি যে নোটিশে যেদিনকে সই করছেন সেই ডেটটা এখানে দেবেন। এটা পুরো নোটিশটা হয়ে গেল। মনে করো যদি নোটিশটা তোমাকে বলতো, মানে আমরা তো বলেছি যে এই নোটিশটাকে তিন রকমভাবে দেওয়া যায়, যদি বলতো যে সাপোজ ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ এবিসিডি হাই স্কুল, তুমি যদি প্রেসিডেন্ট, তোমাকে প্রেসিডেন্ট এবিসিডি হাই স্কুলের প্রেসিডেন্ট করে দেওয়া হলো, মানে স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট করা হলো, এবং তুমি ছাত্রদেরকে নোটিশ করছো, সেক্ষেত্রে কী লিখবে, সেক্ষেত্রে ওই একই ফর্মেটা লিখবে, মানে বডিটা একই হবে, এবং এইখানেতে এইখানেতে তখন তুমি আর এই কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার করার দরকার নেই, কারণ স্কুলের প্রেসিডেন্ট হচ্ছে স্কুলের সর্বোচ্চ পদ, ঠিক আছে। হেডমাস্টার হচ্ছে স্কুলের যে একাডেমিক কর্মকাণ্ড তার প্রধান, এবং প্রেসিডেন্ট হচ্ছে গোটা স্কুলের যে পরিচালনা তার প্রধান, কাজে যখন প্রেসিডেন্ট নোটিশ করবেন বা সেক্রেটারি নোটিশ করবেন সেই নোটিশে কাউন্টার সাইন করানোর দরকার নেই, কিন্তু সেটা অবশ্যই স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট বা স্কুল ম্যানেজিং কমিটির সেক্রেটারি হতে হবে, অন্য কোনো পদের নয় কিন্তু, এটা খেয়াল রেখো। কাজে যদি স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকে দিয়ে এই নোটিশটা করানো হয়, তাহলে ধরে নাও এই রাতুল রায়, মানে রাতুল রায় হচ্ছে প্রেসিডেন্ট, তাহলে কী লিখবে এই এসডি রাতুল রায়, তখন আর স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ডিসিপ্লিন কমিটি লেখার দরকার নেই, তখন কী লিখবে, তখন তো এই ব্যাপারটা থাকবে না, তখন স্কুলের প্রেসিডেন্ট তিনি এই নোটিশটা করছেন, সেটাকেই খালি আমাদেরকে মেনশান করতে হবে, আমরা সেটাই মেনশান করবো। তখন কী লিখবো আমরা, তখন তখন আমরা রাতুল রায়কে, রাতুল রায় হচ্ছে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এবিসিডি হাই স্কুল, কোথাকার প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট হচ্ছে এবিসিডি হাই স্কুলের ওকে, কলকাতা ওয়ান, এটা লিখলেই তখন হবে। আবার যদি মনে করো যে স্কুলের প্রধান শিক্ষক এই নোটিশটা করছেন ছাত্রদেরকে, তাহলে সেক্ষেত্রে কি লিখতে হবে, সেক্ষেত্রে কাউন্টার সাইন করার দরকার নেই, কারণ প্রধান শিক্ষক হচ্ছেন স্কুলের যে একাডেমিক বিভাগ তার প্রধান, তা তিনি কি করবেন সেখানে এই একই জায়গায় এখানটায় আর প্রেসিডেন্টের জায়গাটা মুছে খালি করতে হবে,
হেডমাস্টার এবং সেখানেও আর কোনো কাউন্টার সাইন হবে না। ওকে, তা এই হলো এই নোটিশ। এবং তিন রকমভাবে যদি নোটিশটা আসে, মানে যেভাবেই আসুক, এই নোটিশের ফর্মাটা, মানে বেসিক ফর্মা যেটা নোটিশের বডি, সেটা একই, খালি যে নোটিশটা দিচ্ছে সেটা খালি একটু পাল্টে যাবে। দেখিয়ে দিলাম যে কীরকমভাবে কী লিখতে হয়। ওকে, কাজে এই নোটিশটা ভালো করে করো, কারণ এই নোটিশে যেহেতু তিন রকমভাবেই দেওয়া যায়, নোটিশটা ইম্পর্ট্যান্ট। আর মোবাইল ফোন নিয়ে তো সারাক্ষণই বিভিন্ন রকম সমস্যা চলছেই, কাজেই এটা একটা খুব মানে প্রাসঙ্গিক ইম্পর্ট্যান্ট টপিক, ভালো করে করো। আজকের নোটিশটা এখানেই শেষ হলো এবং আজকের টিউটোরিয়ালটাও এখানেই শেষ হলো। নেক্সট দিন আমরা আরও একটা ইনস্টিটিউশনাল নোটিশ করব, তারপরে আমরা অন্য বিষয়ে যাব। ওকে, আর যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে আসে, সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে উইদাউট এনি হেজিটেশন কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে অন্য একটা নোটিশ নিয়ে।